প্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস ফোরের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র দু আজকের প্রশ্নপত্র দেখো স্বাস্থ্য ও শারীর শিক্ষা স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসছি তাই অবশ্যই অবশ্যই কিন্তু প্রশ্নপত্রটি উত্তরসহ তোমাদের দেখে নিতেই হবে তাহলে এখানে দেখে নাও নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন সিসিই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশ দু হাজার তেইশের পর্যায়ক্রমিক মূল্যায়ন এক অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র পূর্ণমান দশ চতুর্থ শ্রেণী বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সময় কুড়ি মিনিট এখানে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে এখানে ছাত্রছাত্রীর নাম এখানে বিভাগ এখানে রোল নাম্বার তাহলে এবার দেখে নাও পরপর একের ক বর্জ্য ফেলার আছে ছোট উত্তর হবে ডাস্টবিন দেখো বর্জ্য ফেলার আছে ছোট ডাস্টবিন একের কর উত্তর হবে দেখে নাও খ ঘুমাতে ভাই যখনই যায় মশারিটা টাঙিয়ে নাও মশারিটা গদাকে আগে ডায়ারিয়ায় জলাভাব হয় ও এ সারে নিশ্চয় তাহলে ও ঘ মিড ডে মিলে যুক্ত যারা সাবানে হাত ধোবেন তারা সাবানে উঙ্গদাগ টাটকা খাবার খেয়ে তো নাও সুস্থ যদি থাকতে চাও দেখো এখানে কিন্তু এই যে বক্সের ভিতর সব উত্তর দেওয়া আছে দেখো খাবার মশারি সাবানের ডাস্টবিন ও আর এস তাহলে এখান থেকে দেখে দেখে তোমরা লিখবে এরপর দেখে নাও বাম দিক ও ডান দিক মেলাও বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে দেখো চোখের রোগ উত্তর হচ্ছে রাত কানা দাঁতের রোগ উত্তর হচ্ছে পায়োরিয়া ত্বকের রোগ উত্তর হচ্ছে ছুলি আয়োডিনের অভাব উত্তর হচ্ছে গলগণ্ড তাহলে চোখের রোগ উত্তর হচ্ছে রাত কানা দাঁতের রোগ উত্তর হচ্ছে পায়োরিয়া ত্বকের রোগ উত্তর হচ্ছে ছুলি আয়োডিনের অভাব উত্তর হচ্ছে গলগণ্ড এরপর তোমরা দেখে নাও তিন দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো দেখে নাও তিনের কতে রক্তাল্পতা হয় হিমোগ্লোবিন কমে গেলে খ দাগে আয়োডিন পাওয়া যায় উত্তর লবণে দেখো গোল চিহ্ন করে দেওয়া আছে চার দাগে দু একটি বাক্যে উত্তর দাও প্রথমে দেখো প্রাথমিক চিকিৎসার বাক্সে কী কী জিনিস থাকা উচিত উত্তর দেখো প্রাথমিক চিকিৎসার বাক্যে বাক্সে যা যা থাকবে তা হলো দেখো তা হলো তা হলো অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যান্ডেজ কাঁচি তুলো গজ তাহলে দেখো প্রাথমিক চিকিৎসার বাক্সে যা যা থাকবে অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যান্ডেজ কাঁচি তুলা গজ খাগে কি কি কারণে মেদ বৃদ্ধি হয় উত্তর আমাদের প্রতিদিনের খাব খাদ্যে চর্বি জাতীয় খাবার ও মিষ্টি জাতীয় খাবারের পরিমাণ বেশি হলে শরীরে মেদ বৃদ্ধি পায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি